নমস্কার, সেভেন এভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পাল রয়েছি আপনাদের সঙ্গে নির্বাচনী ফলাফল বিশ্লেষণের বিশেষ অনুষ্ঠান নিয়ে। নির্বাচনী ফলাফল আপনারা সবাই জেনে গেছেন, আমি তাও বারবার করে বলছি যে আমরা এই যে স্পেশাল এপিসোডটা করছি এটা এই কারণে যে ধরুন আজকে যে আসনটা নিয়ে আলোচনা করব যাদবপুর, যাদবপুরে সবাই আপনারা জানেন যে যাদবপুরে 2,98,201 ভোটে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ জয়লাভ করেছেন। কিন্তু অনেকেই জানেন না যে যাদবপুরের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 7টি বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে কী ফল হয়েছে, এবং এটা জানার ঔৎসুক্য কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে থাকে, কিন্তু আমরা জানতে পারি না, কারণ চর্চার মধ্যে আসে না বা সেই সমস্ত কাগজপত্রগুলো এক জায়গায় আমরা জড়ো করতে পারি না, সেই কারণে আমাদের সেই কৌতূহলটা নিরসন হয় না। আর সাধারণ মানুষের প্রতি আমরা দায়বদ্ধ, তাদের যে কোনো প্রশ্নের জবাব আমরা দিতে বাধ্য। তারা যখন নির্বাচনের আগেই আমাদেরকে জানিয়েছিল যে আমরা এরকম বিধানসভা ভিত্তিক ফলাফল জানতে চাই, আমরা তখনই ঠিক করেছিলাম এই এপিসোডটি করব, এবং ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি এপিসোড করেছি। আজকে যাদবপুর, এবার যাদবপুরে আমরা দেখব যে যাদবপুর একটা মানে খুব ইন্টারেস্টিং আসন, কেননা যে আসনে কখনো নির্দল মানে জয়ী হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জয়ী হয়েছিলেন একেবারে দ্বিতীয় বিধানসভা এই লোকসভা নির্বাচনে, সেটা হচ্ছে 1957 সালে। আবার ইন্দ্রজিৎ গুপ্তর মতন সাংসদ এই যাদবপুর থেকেই নির্বাচিত হয়েছেন। আবার এই যাদবপুরেই সোমনাথ চ্যাটার্জির মতন একজন, যাকে বলা হয় এলিট পার্লামেন্টেরিয়ান, তাকে কিন্তু নবাগতা একজন প্রার্থী, অর্থাৎ প্রথমবার জীবনে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েই তাকে ভোটে হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই যাদবপুর, যে যাদবপুরকে প্রেডিক্ট করা খুব মুশকিল, কারণ যদি আমি লাস্ট 3টি নির্বাচনের কথা বলি বা চতুর্থ, আজ এটা নিয়ে চতুর্থ নির্বাচন, এখানে প্রত্যেকবার তৃণমূল কংগ্রেস জিতেছে। শেষ 2004 সালে এখানে সুজন চক্রবর্তী জয়লাভ করেছিলেন, তারপর থেকে পরপর 4বার এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতলেন, কিন্তু 4বারই কিন্তু প্রার্থী বদল করতে হলো, অর্থাৎ কবির সুমন, সেখান থেকে সৌগত বসু, তারপরে মিমি চক্রবর্তী, তারপরে এবার অভিনেত্রীর যে পরম্পরা সেটা বজায় রইল, কিন্তু মুখ বদলে গেল, মিমি চক্রবর্তীর জায়গায় চলে এলেন সায়নী ঘোষ। প্রথমে জেনে নিই যে যাদবপুরে মোট ভোটার কত ছিল। যাদবপুরে 2024 সালে মোট ভোটার ছিল হচ্ছে 18,02,234 জন। কিন্তু এরা সবাই ভোট দেননি, ভোট দিয়েছেন কত, 15,66,509 জন। তার মানে দাঁড়ালো এটা যাদবপুরের 2,37,725 জন মানুষ ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, যে কোনো কারণেই হোক সেটা আমরা জানি না। পাশাপাশি নোটার বোতাম টিপলেন যাদবপুরে 7,415 জন, মানে একটা বিশাল অঙ্কের মানুষ কিন্তু তারা কার্যত ভোট প্রক্রিয়ার বাইরে রয়ে গেলেন যাদবপুরে এবছর 2024 সালে। এবার যাদবপুরে কটা বিধানসভা এটা আমাদেরকে জানতে হবে। যাদবপুরে রয়েছে বারুইপুর পূর্ব বিধানসভা, বারুইপুর পশ্চিম বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভা, ভাঙড় বিধানসভা, যাদবপুর বিধানসভা, সোনারপুর উত্তর বিধানসভা এবং টলিগঞ্জ বিধানসভা। এখানে খুব উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘু ভোটারদের যে প্রাধান্য এই যাদবপুর আসনে রয়েছে, এবং গত বিধানসভা নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে যে একটিমাত্র আসন সংযুক্ত মোর্চা পেয়েছিল সেটি কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, সেটি হচ্ছে ভাঙড়, যে ভাঙড় থেকে নৌসাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেছিলেন। এবার কিন্তু নৌসাদ সিদ্দিকী সেই ISF ভাঙড়ে প্রার্থী দিয়েছিল, ভাঙড়ে প্রার্থী দিয়েছিল বললে ভুল হবে, যাদবপুরে প্রার্থী দিয়েছিল, কিন্তু তেমন উল্লেখযোগ্য ফল কিন্তু নৌসাদ করতে পারেনি। আর যদি এতদিন ধরে যে কটা আমরা আসনের ফল বিশ্লেষণ করলাম, ব্যারাকপুর, দমদম, তাতে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবার ভোটটা কিন্তু সরাসরি বিভাজন হয়েছে ধর্মের ভিত্তিতে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে জীবন জীবিকার যে চাহিদা, জীবন জীবিকার যে প্রশ্ন, যে বিভিন্ন রকমের প্রশ্ন উঠে এসেছিল ভোটের আগে, তার চাইতেও বেশি প্রাধান্য পেয়েছে, যেটা খুব বিপজ্জনক বলে আমাদের মনে হয়েছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা, অর্থাৎ হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি। যেমন ধরুন যাদবপুর আসনে যদি সায়নী ঘোষ বিপুল ভোটে জয়লাভ করলেন, 2,58,000 ভোটে জয়লাভ করলেন, 45.83% ভোট পেলেন, সেখানে বিজেপি প্রার্থী পেলেন 29.35% ভোট এবং সিপিআইএম প্রার্থী তিনি পেলেন, সৃজন ভট্টাচার্য, তিনি পেলেন 16.52% ভোট। তা সত্ত্বেও আমরা দেখলাম যে পরিসংখ্যান বলছে যে এখানে তৃণমূল কংগ্রেসের ভোট কমে গেল 2.08%। একটা রব উঠেছিল যে বামেদের ভোট রামে চলে যাচ্ছে, যদি তাই হতো তাহলে পরে সায়নী ঘোষ তার ভোট কমে না, বিজেপির ভোট কিন্তু পক্ষান্তরে 1.99% বেড়ে গেল এবং সৃজন ভট্টাচার্য তিনি অবশ্যই উল্লেখযোগ্যভাবে প্রচারে ছিলেন, তার প্রতি দৃষ্টি ছিল সারা বাংলার, তার ভোট উল্লেখযোগ্যভাবে কমল কত না 4.52%। কারণ এই আসনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গত নির্বাচনে 21.04% ভোট পেয়েছিলেন। এই আসনে মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে 47.91% ভোট পেয়েছিলেন এবং অনুপম হাজরা, অধ্যাপক অনুপম হাজরা বিজেপি প্রার্থী হিসেবে এই আসন থেকে 27.36% ভোট পেয়েছিলেন, যেখানে সায়নী ঘোষ এই নির্বাচনে ভোট পেলেন কত 45.83%। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি কত ভোট পেলেন 29.35% এবং সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী তিনি কত ভোট পেলেন 16.52%। অর্থাৎ এই যে মেরুকরণ যেটা বলছি আমি, যে সেই মেরুকরণটা কিন্তু সাংঘাতিকভাবে এখানে আমরা লক্ষ্য করতে পারছি। গত যে তিনটি লোকসভার আলোচনা করেছে, এটাকে নিয়ে তিনটি হচ্ছে, গত দুটি লোকসভার আলোচনা করেছি, সেখানেও আমরা কিন্তু এইরকম একটা ছবি দেখেছি। এবার সরাসরি আমরা যাদবপুরে ঢুকে পড়ি। যাদবপুরের প্রথম যে আসন 137 বারুইপুর পূর্ব। বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পেলেন 70,162 ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ পেলেন 1,18,938 ভোট এবং সিপিআইএমের সৃজন ভট্টাচার্য তিনি পেলেন 22,606 ভোট। অর্থাৎ বারুইপুর পূর্ব এটা একটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেই বারুইপুর পূর্ব থেকে কিন্তু সায়নী ঘোষ তিনি 48,776 ভোটে এগিয়ে গেলেন। এরপর চলে আসবো আমরা 140 বারুইপুর পশ্চিম কেন্দ্রটিতে। বারুইপুর পশ্চিম কেন্দ্রটিও কিন্তু সেই অর্থে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। এখানে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী তিনি পেলেন 65,165 ভোট, সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি পেলেন 1,00,000 5413টি ভোট এবং সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী তিনি পেলেন 34,383টি ভোট। অর্থাৎ বারুইপুর পশ্চিম থেকেও কিন্তু একটা বিশাল অঙ্কের ব্যবধান সায়নী ঘোষ পেলেন। সায়নী ঘোষ এগিয়ে গেলেন 40,248 ভোটে। এরপরে আমরা চলে আসবো 147 সোনারপুর দক্ষিণ কেন্দ্রে। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী, তিনি পাচ্ছেন 87,909 ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তিনি পাচ্ছেন 97,628 ভোট এবং সিপিআইএমের সৃজন ভট্টাচার্য তিনি পাচ্ছেন 40,696 ভোট। অর্থাৎ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে কিন্তু মার্জিন খানিক কমল সায়নী ঘোষের, এখান থেকে তিনি জয় পেলেন 9,719 ভোটে। এরপরে আমরা চলে আসবো সবচেয়ে আলোচিত যে আসনটি, বিধানসভা আসনটি, সেটি হচ্ছে 148 ভাঙড় বিধানসভা কেন্দ্র। ভাঙড় বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পেলেন 29,211 ভোট। সায়নী ঘোষ ভাঙড়ে গিয়ে পেলেন 1,16,486 ভোট। সৃজন ভট্টাচার্য এখানে একেবারেই বলতে পারেন ভোট পেলেন না, তিনি পেলেন 10,259 ভোট এবং উল্লেখযোগ্যভাবে এখানে আইএসএফ প্রার্থী তিনি পেলেন 75,004 ভোট। অর্থাৎ এই একটি কেন্দ্রে কিন্তু যে সংখ্যালঘু ভোট সেটা শুধু একা তৃণমূল কংগ্রেসের দিকে গেল না। তৃণমূল কংগ্রেসের দিকে যদি এই নূর আলম খানের ভোটটা যেত তাহলে কিন্তু মার্জিনটা ভাঙড়েও অনেক ভালো হতো। তা সত্ত্বেও ভাঙড়ে গিয়ে কিন্তু সায়নী ঘোষ তিনি এগিয়ে গেলেন মাত্র একটি কেন্দ্রে ভাঙড়, সেখানে কিন্তু তিনি পেলেন 87,275 ভোটের লিড। একটা অভাবনীয় একটা মাত্র বিধানসভা কেন্দ্র থেকে, মানে এই অঙ্কের ভোটে কিন্তু বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থীও জেতেননি বা অন্যান্য অনেক বিধানসভা কেন্দ্র আছে যে এই অঙ্কে ভোটে তারা জেতেনি, যেখানে সায়নী ঘোষ একটি মাত্র বিধানসভা থেকে এত ভোটের লিড পেলেন। এবার আসবো 150 যাদবপুর বিধানসভা আসন। যাদবপুর বিধানসভা আসনে আমরা দেখতে পাচ্ছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পেলেন 64,048 ভোট। সায়নী ঘোষ যাদবপুরে পেলেন 81,897 ভোট। সৃজন ভট্টাচার্য পেলেন 59,887 ভোট। এখানে যাদবপুরে সায়নী ঘোষ এগিয়ে গেলেন 17,849 ভোটে। এর পরের আলোচনাটা আমরা আবার চলে যাব সোনারপুর উত্তর। সেখানেও আমরা দেখতে পাবো সেই সংখ্যালঘু ভোট, তাদের যে সংখ্যাটা সেটা কিন্তু মানে সাধারণ ভোটের থেকে তুল্যমূল্য বিচারে বেশি। অর্থাৎ সোনারপুর উত্তরে আমরা যদি আসি, সোনারপুর উত্তরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পেলেন 84,031 ভোট। সায়নী ঘোষ পেলেন 1,16,671 ভোট এবং সৃজন ভট্টাচার্য পেলেন 38,164 ভোট। সোনারপুর উত্তর থেকে সায়নী ঘোষ ব্যবধান বাড়িয়ে নিলেন আরও 32,640 ভোটে। এরপরে সর্বশেষ যে আসনটি রইল 152 টলিগঞ্জ। এই টলিগঞ্জ আসন থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পাচ্ছেন 56,781 ভোট। সায়নী ঘোষ পাচ্ছেন 77,016 ভোট এবং সৃজন ভট্টাচার্য পাচ্ছেন 50,856 ভোট। আপনি যদি আমাকে হিসেব দিতে বলেন, আরেকবার আমি আইএসএফের হিসেবটা দেই। এই টলিগঞ্জ কেন্দ্র থেকেই কিন্তু নূর আলম খান মানে আইএসএফ প্রার্থী তিনি পেয়েছেন মাত্র 92টি ভোট। অর্থাৎ ভাঙড় ছাড়া মুসলিম ভোটের যে ব্যাপক অংশটা, সেই অংশটা কিন্তু সায়নী ঘোষের ঝুলিতে গেছে। টলিগঞ্জ কেন্দ্র থেকে সায়নী ঘোষের মার্জিন, অর্থাৎ সায়নী ঘোষ এগোলেন হচ্ছে 20,235 ভোটে। সব মিলিয়ে 2,58,201 ভোটে সায়নী ঘোষ পরাস্ত করেছেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে, যার প্রাপ্ত ভোট 4,59,698। সায়নী ঘোষের প্রাপ্ত ভোট 7,17,899 এবং সৃজন ভট্টাচার্যের প্রাপ্ত ভোট 2,58,712। আমি আগেই আপনাদেরকে হিসেব দিলাম যে এখানে আইএসএফ প্রার্থী দাঁড়িয়েছিলেন, আইএসএফ প্রার্থী পেয়েছেন 83,362 ভোট, যা শতাংশের হিসেবে 5.32%। নোটায় মানুষ ভোট দিয়েছেন 7,415 জন, যেটা শতাংশের হিসেবে 0.47%। এই হলো গিয়ে যাদবপুরের সামগ্রিক ফলাফল, আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং যেটা আমাদের আবার উল্লেখ করা উচিত, কারণ তা না হলে এই যে মার্জিন, আপনারা যদি এই ভোটটাকে যোগ করেন তাহলে মার্জিনটা মিলবে না, কারণ সরকারি কর্মচারীরা যারা পোস্টাল ব্যালটে ভোট দেন, যে সমস্ত যারা ভোটের কাজে ব্যস্ত থাকেন বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, সেই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখা গেল ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পেলেন 2,391 ভোট, সায়নী ঘোষ পেলেন 3,850 ভোট এবং সৃজন ভট্টাচার্য পেলেন 1,761 ভোট। এখানেও একটা প্রশ্ন আসছে যে ডিএ আন্দোলন নিয়ে একটা রাজ্যে একটা বড় ইস্যু তৈরি হয়েছে, কিন্তু আমরা এই 2024-এর লোকসভা নির্বাচনের পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এই ডিএ আন্দোলন বলুন, চাকরির আন্দোলন বলুন বা অন্যান্য যে দুর্নীতির প্রশ্নে বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে, এগুলো কোনো প্রভাব ফেলতে পারল না। সরাসরি ধর্মের যে মেরুকরণ, সেই ধর্মের মেরুকরণের ওপর আমরা সাধারণ মানুষেরা ভোট দিলাম এবং সেই ভোটে একটা ফলাফল নির্ধারণ হলো। এবং যেটা খুব উল্লেখযোগ্যভাবে আমাদের চোখে পড়ছে যে বিজেপি কিন্তু শতাংশের হিসেবে ভোট তাদের কোথাও সেভাবে কমছে না। শতাংশের হিসেবে যাদবপুরে যদি ধরেন তাহলে বিজেপি কিন্তু 2024 সালেও 1.99% ভোট বাড়িয়ে নিল। তৃণমূলের কত ভোট কমে গেল? তৃণমূলের ভোট কমে গেল 2.08%, এবং সিপিআইএমের ভোট কমে গেল 4.52%। অর্থাৎ যে কথাটা বলা চালু হয়েছিল যে রামের ভোট, এই বামের ভোট রামে চলে যাচ্ছে, এই কথাটা বোধহয় ঠিক নয়। কারণ আরও পরবর্তী সময় আরও যখন আমাদের তো 42 মধ্যে মাত্র 3 হলো, এখন 39 বাকি রয়েছে, 39 আসনের ফলাফল যখন আমরা বিশ্লেষণ করব তখন আপনাদের কাছে আমরা আরও পরিষ্কার করে দেখাতে পারব যে তৃণমূলের কিন্তু ভোট কমছে। সিপিএমের যেমন ভোট কমেছে, সিপিএমের যেমন রক্তক্ষরণ অব্যাহত, ঠিক গত 2টি নির্বাচন ধরে তৃণমূলের ভোটও কিন্তু ক্রমশ কমছে এবং যেটা জমা হচ্ছে বিজেপির খাতায়। এবং এই নির্বাচনে সংখ্যালঘু মানুষের যে আস্থা, সেই আস্থা তৃণমূল এককভাবে জয় করতে পেরেছে। পাশাপাশি মহিলাদের, এ রাজ্যের মহিলাদের যে আস্থা, অর্থাৎ মহিলাদের তো অনেকটা পার্সেন্টেজ ভোট আছে, সেই মহিলাদের আস্থাটা কিন্তু এককভাবে তৃণমূল কংগ্রেসই গ্রহণ করতে পেরেছে বা বিশ্বাসযোগ্য তারা মহিলাদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতি অনেক বেশি ছিল। লক্ষ্মীর ভাণ্ডার শুধু হতে পারে না, আরও নিশ্চয়ই অন্যান্য কারণও আছে, যে কারণগুলোকে সিপিআইএম বা বিজেপি অতিক্রম করতে পারল না। বিজেপির তো তাসই ছিল এখানে এই নির্বাচনে রাম মন্দির সহ বিভিন্ন রকমের যে হিন্দু তাস, সেগুলো তারা যথাসম্ভব খেলার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে কোনো রকমের সাম্প্রদায়িক তাস খেলেননি, কিন্তু আমাদের রাজ্যের যে সংখ্যালঘু ভোটাররা রয়েছেন তারা মনে করেছেন যে এ রাজ্যে সুস্থ পরিবেশ তৈরি করতে গেলে, অর্থাৎ তাদের পক্ষে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে গেলে তৃণমূল কংগ্রেসই একমাত্র তাদের ভরসা দিতে পারে। তাই তারা এই নির্বাচনে তাদের যে ভোট তারা উজাড় করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, এবং বাকি যে যতটুকু ভোট পড়ে রইল সেই ভোটটাই কিন্তু গেছে সিপিআইএমের ঝুলিতে। তা না হলে এবছর আমরা যা প্রচার দেখেছি, আমরা যা উৎসাহ দেখেছি মানুষের মধ্যে, সৃজন ভট্টাচার্য, অনেকেই মনে করেছিলেন যে সৃজন ভট্টাচার্য হয়তো যাদবপুর কেন্দ্র থেকে জিততেও পারেন, কিন্তু আমরা কখনোই মনে করিনি, কারণ আমাদের ভোটের রেজাল্টের ঠিক আগের দিন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সিপিএম হয়তো এবছরও শূন্যই থাকতে পারে, এবং আমাদের সেই আশঙ্কা বা আমাদের সেই যে ফোরকাস্ট সেটা কিন্তু মিলে গেছিল। কারণ আমরা ধরতে পারছিলাম, মানুষের পালসটাকে ধরতে পারছিলাম যে আমাদের যে ভোটটা হচ্ছে সেটা পোলারাইজড ভোট হচ্ছে, এবং পোলারাইজেশনটা কোনো রাজনৈতিক কারণে হচ্ছে না, পোলারাইজেশনটা হচ্ছে ধর্মীয় কারণে। এবং মানে মহিলাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তাদের ভরসা, সেই ভরসাটাই কিন্তু এই ভোটের রেজাল্টে আমরা তার রিফ্লেকশন দেখতে পেলাম। তবে সব শেষে যে কথাটা বলবো, যে সিপিএমের যেমন 2011 সাল থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল, যেটা আজও অব্যাহত, যদিও 11টি এবং আরও 3টি আসনে সিপিএম যথেষ্ট ভালো ফল করেছে, সেটা নিয়ে নিশ্চয়ই একদিন আলোচনা হবে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের প্রতি আমাদের একটা বার্তা দেওয়া রইল যে আপনারাও ভোটের ফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসেব করুন, আপনাদেরও কিন্তু রক্তক্ষরণ শুরু হয়েছে, যে রক্তটা জমা হচ্ছে বিজেপির ধমনীতে। সবাই খুব ভালো থাকবেন। আর যে কথাটা রোজ বলি, যে বিজ্ঞাপনহীন এই 7 Awake নিউজ নেটওয়ার্কের ভরসা হচ্ছে একমাত্র আপনারা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের খবর যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের কাছে মাথার উপর আশীর্বাদ হিসেবে ঝরে পড়ে। শুভরাত্রি।